পৃথিবীতে যত ভাষা আছে শত শত হাজারো ভাষা আছে পৃথিবীতে এই সকল ভাষা ইসলামের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের বর্ণনা অনুপাতে সকল ভাষাই হলো আল্লাহর সৃষ্টি এজন্য একজন মুসলমান পৃথিবীর সমস্ত ভাষাকেই মৌলিকভাবে ভালোবাসবে কোন ভাষাকে ঘৃণা করবে না কোন ভাষাকে সে তাচ্ছিল্য করবে না কোন ভাষাকে তার প্রতিপক্ষ বা খারাপ মনে করবে না এটা ইসলামের মৌলিক শিক্ষা কারণ সকল ভাষারই সৃষ্টিকর্তা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোরআনে কারিমে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম আল্লাহ তাআলার যত কুদরতের নিদর্শন পৃথিবীতে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা শক্তির মহা ক্ষমতার অনেক আলামত অনেক নিদর্শন গোটা পৃথিবীতে গোটা সৃষ্টি জগতে শুধু পৃথিবীতে নয় গোটা সৃষ্টি জগতে আকাশমণ্ডলীতে এই পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সবগুলোর মধ্য থেকে আল্লাহর একটি বিশেষ নিয়ামত হলো বিশেষ একটা কুদরতের সাক্ষী হলো যে তোমাদের এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় কথা বলে এবং এক এক অঞ্চলের মানুষ এক এক বর্ণ আল্লাহ তাদেরকে দান করেছেন এই বর্ণ বৈচিত্র্য এবং ভাষার বৈচিত্র্য এই দুটি আল্লাহ তাআলার কুদরতের সাক্ষী আল্লাহর কুদরতের নিদর্শন তার মানে সকল বর্ণ সকল ভাষা এর কোনটিকেই কোন মুসলমান কখনো ঘৃণা করতে পারেন না অপছন্দ করতে পারেন না কেউ নিগ্রহ হোক আর কেউ সাদা রঙের হোক সব মানুষই আল্লাহর যেমন সৃষ্টি এবং এই গায়ের রঙের কারণে কারোর যেরকম কোনো মর্যাদাগত পার্থক্য থাকে না ঠিক একইভাবে পৃথিবীর কোন ভাষা অন্য ভাষার উপর শুধুমাত্র ভাষাগত কারণে ভাষা হিসেবে আলাদা কোনো মর্যাদা এবং তাৎপর্য রাখে না ইসলাম আমাদেরকে এই ভাষা সম্পর্কে যে সমস্ত কথা বলেছে কোরআনে যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন আমরা অনেকে অবাক হব আমরা মনে করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীতে মানুষ এটির চর্চা করছে এটা বোধহয় আধুনিক পৃথিবীর একটি বিষয় অথচ কোরআন এই বিষয়গুলো নিয়ে সেই 1450 বছর আগে কথা বলে গেছে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার নিয়ে কথা বলছি আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা 1450 বছর আগে কোরআন নাজিল করে সেখানে উল্লেখ করে গেছেন আল্লাহ বলেছেন ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিউবাইয়িনা লাহুম যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত রাসূলদেরকে যেই জাতির কাছে রাসূল করে পাঠিয়েছেন সেই জাতির ভাষাভাষী করে সেই জাতির ভাষায় রাসূল করে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন তার মানে প্রত্যেক জাতিকে আল্লাহর নির্দেশ আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর নির্দেশনা এবং ওহির বাণীগুলোকে যার যার মাতৃভাষায় বোঝার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে মাতৃভাষা চর্চার এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন কোরআনে সেটি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ভাইরা আমার আমাদেরকে যে বাকশক্তি আল্লাহ দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি আল্লাহ বলেছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন এবং একটি জিহ্বা এবং দুটি ঠোঁট আল্লাহ কি দেননি তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার যে শক্তি কথা বলার যে উপকরণ সেগুলো দিয়েছেন সেটি উল্লেখ আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ মানুষকে সৃষ্টি করে তাকে মনের ভাব ব্যক্ত করার শিক্ষা দিয়েছেন মনের ভাষা মনের কথা এটাকে কিভাবে ব্যক্ত করবে সেই শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন এই আয়াত থেকে বোঝা গেল মানুষের ভাষার প্রধান এবং প্রথম শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলাই মানুষকে এটা তার অন্তকরণে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন এবং শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন বিভিন্ন আসবাবপত্রের নাম এই ভাষা স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ভাইরা আমার ভাষা সম্পর্কে কোরআনে কারিমে আরো অনেক জায়গায় অনেকগুলো নির্দেশনা অনেকগুলো গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং তথ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ও ভাষা সম্পর্কে আমরা অনেক নির্দেশনা পাই অতএব এই আয়াত এবং হাদিসগুলো থেকে বোঝা গেল যে প্রথমত ভাষা আল্লাহ তাআলার দান আর দ্বিতীয়ত মাতৃভাষায় কথা বলা এটা প্রত্যেকটা মানুষের অধিকার এ অধিকার কেড়ে নেওয়াটা রীতিমতো জুলুম এবং সেই জুলুমের হাত থেকে রক্ষার জন্য কারোর প্রচেষ্টা কারোর ত্যাগ এটা আল্লাহর কাছে প্রশংসনীয় হতে পারে এটা নিন্দনীয় নয় বরং আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকার দিয়েছেন সেই অধিকার আদায়ের প্রচেষ্টা এটা আমাদের করাটাই হলো স্বাভাবিক ভাইরা আমার এই ভাষা সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা আমাদের অনেকের মধ্যে সঠিকভাবে নাই আমরা অনেকে ইসলামের দৃষ্টিভঙ্গিটাকে ভুলভাবে বুঝি অথবা
আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি এটাকে ধারণ করি না যেমন আমাদের দেশে অনেকে এখনো মনে করেন যে ইংরেজি হলো খ্রিস্টানদের ভাষা অমুকটা হলো তমুকদের ভাষা আসলে কোন ভাষার কখনো কোনো ধর্ম হয় না ভাষার কখনো ধর্ম ধর্মিকদের ভাষা হয় কিন্তু ভাষার কোনো ধর্ম একজন মুসলমান সমস্ত ভাষাকেই আল্লাহর সৃষ্টি হিসেবে ভালোবাসবে কোন ভাষার প্রতি তার কোনো ঘৃণা থাকবে না ইসলামের চাইতে উদার ইসলামের চাইতে দূরদৃষ্টি ইসলামের চাইতে বাস্তব চিন্তা পৃথিবীর আর কোন আইডিয়োলজিতে আপনি পাবেন না আর কোন দর্শনে আপনি পাবেন না আর কোথাও আপনি পাবেন না ইসলাম যা বলে গেছে 1400 বছর আগে 1400 বছর পরে এসে আধুনিক সময়ে এসে মানুষ সেটা বলে আধুনিক সাজার চেষ্টা করে এই সব কথা ইসলাম বহু আগে বলে রেখে গেছে এই কোরআনে নাই এমন কোনো বিষয় নাই আপনি কোরআন যখন খুলবেন আধুনিক জগতের আধুনিক পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার কাছে মনে হবে নতুন কথা দেখবেন কোরআনে তার সম্পর্কে বলা আছে অথচ অথবা ক্লু দেওয়া আছে ইঙ্গিতে ইশারায় কিংবা স্পষ্ট করে কোরআনে বলা আছে এজন্য আল্লাহ বলেছেন মা মিন রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন কোন শুষ্ক কোন আদ্র এমন কিছু নাই পৃথিবীতে যে বিষয়ের আলোচনা এই কোরআনে নাই শুধু কোরআন পড়ার প্রয়োজন সম্মানিত উপস্থিতি এই যে ভাষা যেটা আল্লাহ তাআলার দান আমরা আলোচনা থেকে বুঝলাম যে কোন ভাষাকে কোন ভাষার উপর আমরা পার্থক্য দিতে যাব না পার্থক্য করব না এমন কি আরবি ভাষা কোরআনের ভাষা হওয়ার কারণে আমরা সেটা শিখব এবং বিশেষ করে সালাতের মধ্যে নামাজের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত করতে হয় সেজন্য ওই পরিমাণ তেলাওয়াত করা আমাদের উপরে ফরজ ওই পরিমাণ শিক্ষা আমাদের জন্য ফরজ এর বাইরে গোটা কোরআনের অর্থ আমাদের মায়ের ভাষা আমরা বুঝতে পারি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈশ্বিক নবী করে আল্লাহ পাঠিয়েছেন গোটা পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছেন তো এই জন্য তাকে মৌলিক কোরআনের ভাষা আরবি ভাষা দিয়ে পাঠিয়েছেন কিন্তু সেটাকে প্রত্যেক জাতি তার তার ভাষায় নিজ নিজ ভাষায় অনুবাদ করে বুঝার বুঝানোর ব্যাখ্যা করার অধিকারও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেটাই গোটা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ওলামা ইকরাম করে যাচ্ছেন ভাইরা আমার অতএব আরবি ভাষা এটা একজন মুসলমান হিসাবে বিশেষ করে কোরআনের যে অংশ আছে সেটি শিক্ষা করা আমাদের জন্য কখনো ফরজ হয়ে যায় আর অতিরিক্ত যেগুলো সেগুলো শেখাটা আমাদের জন্য কখনো নফল থাকে এবং গুরুত্বপূর্ণ থাকে কিন্তু আরবি ভাষাকে আমি শ্রদ্ধা করব অন্য ভাষাকে ঘৃণা করব এই শিক্ষা কখনো ইসলাম আমাদেরকে দেয় না ভাষার উপরে শুধু ভাষা হিসাবে কোনো পার্থক্য ইসলাম কখনো করে না অতএব ভাইরা আমার ভাষা সম্পর্কে ধারণাগুলো আমাদের থাকা দরকার আমরা এই ভাষা যেহেতু আল্লাহর তরফ থেকে পেয়েছি অতএব আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব যে আমরা মনের ভাব ব্যক্ত করতে পারছি যারা মনের ভাষাকে ব্যক্ত করতে পারছে না যারা বোবা যাদেরকে আল্লাহ তাআলা বাকশক্তি দেন নাই তাদের মনে কত কষ্ট বলেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন আমরা কথা বলতে পারছি যে মানুষগুলো দেখবেন যে কথা বলতে পারে না অসুস্থ অথবা বোবা এই মানুষগুলো দেখবেন যে তারা ফেলফেল করে চেয়ে থাকে তাদের মনে অনেক কষ্ট ভাইরা আমার এই যে কথা বলছি অনবরত এই যে আপনি কথা বলছেন জন্ম থেকে এখনো পর্যন্ত যদি শব্দ শব্দ হিসেব করে মিটারে বিল উঠত তাহলে সেক্ষেত্রে খেয়ে পরে আর বেঁচে থাকা লাগতো না শুধুমাত্র কথার বিল দিতে দিতে ফতুর হয়ে যাওয়া লাগতো এই যে কথা বলছি অনবরত কোনো ব্যাটারি দিয়ে চার্জ করতে হচ্ছে না হ্যাঁ বিদ্যুতে চার্জ করতে হচ্ছে না আপনার একটা ছোট মোবাইল ফোন এটা চার্জ না দিলে থেমে যায় তাই না বন্ধ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন হাত দিয়ে ধরার শক্তি দিয়েছেন কান দিয়ে শোনার শক্তি দিয়েছেন আমরা পানাহার করছি সেখান থেকে চার্জ হয়ে যাচ্ছে বাট পানাহার না করলেও এগুলো বন্ধ হয়ে যাচ্ছে না ভাইরা আমার এই জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসুন আমরা প্রথমত যে কাজটা করি সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা দান করেছেন মায়ের ভাষায় কথা বলার অধিকার দিয়েছেন বাক শক্তি দিয়েছেন মনের ভাব প্রকাশ করার সামর্থ্য দিয়েছেন এই জন্য আমাদের রব আমাদের মালিকের কাছে কোনো প্রকার চার্জ কোন রকম ট্যাক্স কোন রকম পয়সা কোন রকম আল্লাহ তালার পক্ষ থেকে শর্ত ইত্যাদি ছাড়া আল্লাহ তালা দিয়ে আমাদেরকে অবারিতভাবে এই তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ভাইরা আমার সেই শৈশব থেকে যে কথা বলা শুরু করেছি আমরা সেই যে ছোটবেলা থেকে কথা বলা শুরু করেছি এখনো পর্যন্ত বলেই চলেছি 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর ধরে চলছে নষ্ট তো সচরাচর হয় না হয় ঠান্ডা লাগে একটু গলা ভাঙে একটু
কিন্তু বন্ধ হয়ে যায় না তো সাধারণত, তাই না? অনবরত চলছে, নন স্টপ সার্ভিস চলছে। আহ, গোটা কোরআনে আল্লাহ তাআলা পাতায় পাতায় বলেছে, আল্লাহ সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো। অফি আংফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজেদের শরীরে, তোমার দেহে, তোমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর যে সমস্ত কুদরত আছে একটু দেখো, অনুসন্ধান করার চেষ্টা করো, আল্লাহর কুদরতের সাক্ষী তোমার শরীরে নিয়ে বয়ে বেড়াচ্ছ। এই যে সেই শৈশব থেকে কথা বলা শুরু করেছি, নন স্টপ চলছে, 30-40-50-60-70-80 বছর পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয়নি, কোনো ফি দিতে হয় নাই, কোনো বিল দিতে হয় নাই, কোনো চার্জ দিতে হয় নাই, কোনো পয়সা দিতে হয় নাই, নষ্ট সচরাচর হয় নাই, চলছে। যত কথা বলেছি সেগুলো একত্র করলে বিরাট বড় বড় দাস্তান হয়ে যাবে, তাই না? অনেকে আছে শৈশব থেকে এখনো পর্যন্ত যত কথা বলেছি, এতবার এই নেয়ামত ব্যবহার করেছি, সকাল থেকে রাত পর্যন্ত হাজার বার, অগণিত বার ব্যবহার করছি, দুই ঠোঁটকে আল্লাহ কণ্ঠ দিয়েছেন, আমি ব্যবহার করছি, কিন্তু এই 60-70-80 বছরের জীবনে একবারের জন্য আল্লাহকে শুকরিয়া জানানো, থ্যাঙ্কস জানানো, কৃতজ্ঞতা জানানোর তৌফিক হয় নাই যে এত বড় নেয়ামত ভোগ করছি, আর কিছু না পারি আল্লাহর নেয়ামতের স্বীকৃতিটা দিয়ে আল্লাহকে বলি, ও আল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসা তোমার যে তুমি এই তৌফিকটা দিয়েছো। জীবনে অনেকে একবারও বলতে, এই মজলিসে আমরা যারা আছি, একজনে কি বলতে পারেন যে আল্লাহ তাআলা আমাকে যে বাকশক্তি দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর কাছে জীবনে একবার শুকরিয়া আদায় করছি, আছেন কেউ? আমাদের অনেকের এই সেন্সটুকু পর্যন্ত নাই যে এই নেয়ামত আমি বহন করে বয়ে চলেছি, আল্লাহর এই নেয়ামত আমি ভোগ করে চলেছি, অথচ এই নেয়ামতের জন্য শুকরিয়াটাও কখনো আদায় করা হয়নি। আসুন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভাষার, ভাষাকে ব্যক্ত করার ক্ষমতা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি যে আমাদের কথা বলার শক্তি দিয়েছ, অনেক মানুষকে দাওনি, অনেককে দিয়ে হরণ করে নিয়েছ পরীক্ষা স্বরূপ বা অন্য কোনো উদ্দেশ্যে, তোমার হিকমা অপরিসীম। তুমি আমাদেরকে যে তাওফিক দিয়েছ, সেই যে বলে চলেছি, এখনো বলছি, কতদিন বলতে পারবো জানি না, এতদিন যে তাওফিক দিয়েছ আল্লাহ, তো কোনো চার্জ বিনিময় তো দিতে পারি নাই, তুমি চাও নাই, তো আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? মাঝে মধ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে শুকরিয়া আদায় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমরা সালাতুদ দোহা চাশতের নামাজ পড়ি না, চাশতের নামাজ, এই চাশতের নামাজ সালাতুদ দোহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তরফ থেকে শুকরিয়া আদায়ের জন্য যথেষ্ট হবে বলেছেন। এখন থেকে চাশতের নামাজ পড়ার সময়, আদায় করার সময়, সালাত আদায় করার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন। আহ, যার দুটো চোখ আল্লাহ নিয়ে গেছেন সে জানে এই নেয়ামতের কি মূল্য, তাই না? এই যে দেখে চলেছেন, কখনো চার্জ দিতে হয় নাই, এত নেয়ামত। আপনি বিজ্ঞানের কোনো আবিষ্কার দেখে অবাক হয়ে যাচ্ছেন, বিস্মিত হয়ে যাচ্ছেন, অবাক হওয়ার মতো অনেক আবিষ্কার আছেও, অস্বাভাবিক নয়, কিন্তু আপনার শরীরের মধ্যে আল্লাহর যে সৃষ্টি আছে এর চেয়েতে বড় মহাবিশ্ব তো পৃথিবীতে, সৃষ্টি জগতে আরেকটা নাই, কিন্তু আপনি হয়তো চিন্তাও করতে পারেন নাই। অতএব মনের ভাষা, মনের ভাবকে ব্যক্ত করার শক্তি আল্লাহ দিয়েছেন, এই এবং মাতৃভাষায় কথা বলার সুযোগ তৌফিক আল্লাহ দিয়েছেন, এবং সকল ভাষা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার যারা এনে দিয়েছেন, আমাদের মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলার অধিকারের জন্য যারা সংগ্রাম করেছেন, সেই আব্দুল জব্বার, সেই তার সহচর অন্য যতজন আছেন, রফিকুল ইসলাম, আরও যারা আছেন, তাদের নামগুলো কত সুন্দর, কিন্তু আমরা তাদের নাম বলি কি বলে, সালাম রফিক বরকত জাব্বার, কোনো কথা হলো? আপনার মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য তাদের জীবন দিতে হলো, অথচ তাদের নামগুলো নিচ্ছেন খুব বাজেভাবে। নামগুলোর দিকে তাকায় দেখেন কত সুন্দর মুসলমানের নাম, আব্দুল সালাম, আব্দুল জাব্বার, রফিকুল ইসলাম, কত সুন্দর সুন্দর নাম। আল্লাহ রাব্বুল আলামিন সেসব মানুষদের যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করেছেন, আওয়াজ তুলেছেন, এবং তাদের প্রতি অবিচার করে, জুলুম করে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সমস্ত পূর্বপুরুষদেরকে মাগফিরাত দ্বারা ধন্য করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমরা তাদের সেই অবদানের স্বীকৃতি দেব।
ইসলাম আমাদেরকে মানুষের অবদানকে স্বীকৃতি দিতে শিখিয়েছে, কৃতজ্ঞ হতে শিখিয়েছে। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যার মাধ্যমে ভাষা পেয়েছি তার কৃতজ্ঞ যদি আমি আদায় না করি, তার প্রতি অকৃতজ্ঞ হই, তাহলে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করলাম না। অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, দ্বিতীয়ত যারা আমাদের মায়ের ভাষায় কথা বলবার অধিকার এনে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ হব, এবং কৃতজ্ঞ হয়ে ফুল দিলে তাদের কোনো লাভ হবে না, তাদের পরিবারেরও লাভ হবে না, আসল কাজের কাজ হবে। আসুন তাদের জন্য দোয়া করি। আরশের মালিকের কাছে তারা চলে গেছেন, যারা দুনিয়া থেকে চলে যান, ইসলামের দৃষ্টিতেও ফুল দিলে তাদের কোনো লাভ হয় না। যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, তাদের দৃষ্টিতেও মৃত মানুষের উদ্দেশ্যে উপরে তাদের লাশ কবরের নিচে মাটির উপরে ফুল দিলে তাদের চুল পরিমাণ কোনো লাভ হবে না। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নাই, এর কোনো ইসলামিক ভিত্তিও নাই। যেটা তাদের জন্য লাভ হবে, যে তারা অদৃশ্যের জগতে চলে গেছে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, হাতের কাছে পেলে না হয় এক গ্লাস পানি খাওয়াতাম, একটু আদর কদর করতাম, একটু তাদের কৃতজ্ঞতার অবদানের শুকরিয়া জানাইতাম, একটু তাদেরকে থ্যাংকস বলতাম, একটু তাদেরকে আদর যত্ন করে তাদের অবদানের স্বীকৃতিটা দিতাম। কিন্তু তারা তো আমাদের কাছে নাই, তারা চলে গেছে আল্লাহর জিম্মায়। এখন আমাদের করণীয় হলো সে আল্লাহর কাছে বলা, ও মালিক, তাদের কাছে, তারা তো তোমার কাছে এখন চলে গেছে, আমরা তো আর কিছু করতে পারছি না, আমাদের পক্ষ থেকে তুমি তাদেরকে জাযায়ে খায়র আর উত্তম বিনিময় দিও। ইসলামের চাইতে যুক্তিক আইডিওলজি আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি যুক্তি আর লজিক লজিক খুঁজছেন, এর চাইতে বড় লজিক কি আমাকে বলেন? একটা মানুষ মারা গেছেন, এখন মাটির উপরে তার উদ্দেশ্যে আপনি যাই নিবেদন করেন, আপনি মোমবাতি জ্বালান, আপনি হেজাক লাইট জ্বালান, আপনি অন্য কোনো বাতি জ্বালান, আপনি শুধু ফুল না, গোটা পৃথিবীর সমস্ত ফুল এনে দেন, মৃত ব্যক্তির কাছে কিছু পৌঁছাবে? কিছু পৌঁছাবে না। কিন্তু পৌঁছাবে কি? দোয়া পৌঁছাবে কি রে ভাই? দোয়া। বিধায় আসুন আমরা তাদের জন্য মনের গভীর থেকে দোয়া করি এবং স্মরণ করি তাদের সে অবদানকে। এবং মানুষ যখন অন্যায় এবং জুলুমের মুখোমুখি হবে, জুলুমের বিরুদ্ধে কথা বলা শিখি সেখান থেকে। জুলুমের বিরুদ্ধে তো আমরা কথা বলি না, জুলুমের বিরুদ্ধে আমরা চুপ থাকি। এই আব্দুল সালাম, আব্দুল জব্বার, এই রফিক এবং বরকত, ওনারা, ওনাদের সাথে আরও যারা ছিলেন, তারা জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের জীবন দিতে হয়েছে। অতএব তাদের সেই চেতনাটা আমাদের ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোনো অন্যায়, কোনো অন্যায় দেখে আপনি একেবারে চুপচাপ নিজের গা বাঁচাবেন, এটা হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুটি করণীয় আমরা পেলাম। আল্লাহ শুকর আদায় করব যে মানুষগুলো আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে ভুল ত্রুটি মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। নাম্বার তিন, ভাষার সৎ ব্যবহার করব। যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তারা কি সেই ভাষা ব্যবহার করে গালিগালাজ করার জন্য ভাষার অধিকার এনে দিয়েছেন? আমার কথা বুঝেন নাই? আপনাকে কেউ টাকা দিয়েছে, ওই টাকা দিয়ে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন, তো একজন ভালো মানুষ তার কষ্ট লাগবে যে হায় রে, তোমাকে তো এই জন্য টাকা দেই না যে তুমি এটা দিয়ে দুই নম্বর কাজ করবা, ঠিক না? বে ঠিক। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভাষা দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এটা দিয়ে অন্যায় কথা বলার জন্য না, ন্যায় কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য না, অন্যায় কথা বলার জন্য। ঠিক একইভাবে যারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার শক্তি সামর্থ্য যেন আমরা পাই, সুযোগ যেন পাই, সেজন্য যে আন্দোলন সংগ্রাম তারা করেছেন, সেটা কেন করেছেন? যাতে করে আমরা ভাষাকে সৎ ব্যবহার করতে পারি, ভাষার অসৎ ব্যবহার করার জন্য না। অনেকে হয়তো মনে করবেন এটা আবার কি, ভাষার আবার সৎ আর অসৎ ব্যবহার কি? আমরা টাকা পয়সার সৎ আর অসৎ ব্যবহার জানি, যে টাকা দিয়ে খারাপ কিছু কিনলেন তো অসৎ ব্যবহার করলেন, ভালো কিছু কিনলেন তো সৎ ব্যবহার করলেন, ভাষার আবার সৎ আর অসৎ ব্যবহার কি? আসেন ভাষার সৎ আর অসৎ ব্যবহারটা জানি। ভাষার সৎ ব্যবহার হলো আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছেন, ভাষা আন্দোলনকারীরা তারা আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন। এগুলো দেওয়ার পর সেই ভাষা ব্যবহার করে আপনি যদি গালিগালাজ করেন, তাহলে কি ভাষার সঠিক ব্যবহার হলো না অসৎ বেঠিক ব্যবহার হলো? আপনি এই ভাষা দিয়ে যদি গালমন্দ করেন, সঠিক ব্যবহার হলো না বেঠিক ব্যবহার হলো? এই ভাষা দিয়ে যদি আপনি প্রতারণা করেন, আল্লাহ জোবানে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা দিয়ে আপনি দুই নম্বর কাজ করলেন,
একজনকে ধোকা দিলেন, একজনকে প্রতারণা করলেন, একজনকে গালমন্দ করলেন, একজনকে একটা খারাপ কথা বললেন, একটা অশ্লীল কথা বললেন, একটা নাজায়েজ কথা বললেন, একটা মিথ্যা কথা বললেন, তাহলে এগুলো হলো ভাষার অসৎ ব্যবহার। এটা হলো ভাষার অসৎ ব্যবহার। আর সৎ ব্যবহার কি? এই ভাষা দিয়ে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এই ভাষা দিয়ে পারলে একজনকে একটা ভালো কথা বলবেন, এই ভাষা দিয়ে পারলে একজন উপকার করবেন, এই ভাষা দিয়ে পারলে আল্লাহর সহ বান্দারও কৃতজ্ঞতা আদায় করবেন, এই ভাষা দিয়ে এই ভাষা ব্যবহার করে আপনি সুন্দর সুন্দর উপদেশ মানুষকে দিবেন, জ্ঞান শিখাবেন মানুষকে, ভালো কথা বলবেন। আপনি এই ভাষাকে যত ভালো খাতে ব্যবহার করা যায় সেটা আপনি করবেন। যদি করেন তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা হলো, ভাষা আন্দোলনকারীদের যে অবদান সেটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হলো, আপনি ওই শহীদ মিনারে ফুল দিয়ে স্তূপ দিয়ে ফেলেছেন, আর এদিকে তাদের মাতৃভাষায় কথা বলার যে অধিকার তারা এনেছেন সেই মাতৃভাষা ব্যবহার করে, আল্লাহর দেওয়া ভাষা শক্তি ব্যবহার করে, বাকশক্তি ব্যবহার করে আপনি গালিগালাজ করছেন, আপনি অন্যায় করছেন। তো আপনার এই সমস্ত তথাকথিত শ্রদ্ধা নিবেদনের দুই পয়সার কোনো মূল্য হতে পারে না ভাইরা আমার। এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা ভাষার সৎ ব্যবহার করার শপথ করি। করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই দুই ঠোঁট দিয়ে যত কথা আমরা বলি, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা অক্ষর, প্রতিটা উচ্চারণ আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা সংরক্ষণ করেন। হয় নেকামলের পাল্লা উঠবে, আর না হয় বদামলের পাল্লা উঠবে। সকাল থেকে রাত পর্যন্ত কত কথা বলেছি, এর প্রত্যেকটি কথা, প্রতিটি শব্দ এটা হয় নেকামলের মধ্যে গণ্য হবে, যোগ হবে, আর না হলে বদামলের মধ্যে যোগ হবে। একটি শব্দ হিসেব ছাড়া থাকবে না। কিয়ামতের ময়দানে দেখবেন যে হায়রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমলনামা পেশ করেছেন, আল্লাহর ফেরেশতারা এমন ভাবে সংরক্ষণ করেছেন যে কোনো কিচ্ছু সেখানে বাদ পড়ে নাই, কোনো কিচ্ছু, একটি শব্দ বাদ পড়বে না। কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন কিয়ামতের ময়দানে মানুষ আশ্চর্য হয়ে বলবে, অবাক হয়ে বলবে, আরে আমলনামা তো দেখছি সব কিছু নিয়ে আসছে, আস্তে আস্তে ফিস ফিস করে একজনকে একটা গালি দিয়েছেন, সে শুনে নাই, তার পেছনে সমালোচনা করেছেন আস্তে আস্তে ফিস ফিস করে, কেউ শুনে নাই, একাকী খারাপ কথা বলেছেন একজনকে, আল্লাহর ফেরেশতারা লিখে ফেলেছেন। এই জন্য ভাষার সদ্ব্যবহার, বাকশক্তির সদ্ব্যবহার, এটা ইমানদারের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কোরআনে যেরকম নির্দেশ করেছেন ভালো কথা বলার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, আর কথা যেটা বলবা সঠিক কথা বলবা, সরল কথা বলবা, তাওহীদের কথা বলবা, শিরকের কথা বলবা না, গুনাহের কথা বলবা না, পাপের কথা বলবা না, সঠিক কথা বলতে হবে এই বাকশক্তি ব্যবহার করে, এই ভাষা শক্তি ব্যবহার করে, তাহলে সেটা হবে ভাষার সদ্ব্যবহার। ভাষার সদ্ব্যবহার অসৎ ব্যবহার নিয়ে কোনো আলোচনা এখন নাই, এখন আলোচনা হলো শুধুমাত্র ভাষা এবং ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের নামে আমাদের নিজস্ব কিছু কালচার এবং সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এর বাইরে আমাদের যে দায়িত্ব আছে, নৈতিকতার ব্যাপার আছে, সেগুলো নিয়ে কোনো আলোচনা নাই, সেগুলো পানসে আলোচনা। একজন মুসলিম চিন্তা করবেন আল্লাহর দেয়া বাকশক্তি এটাকে আমি সঠিকভাবে ব্যবহার করছি কি করছি না। এই জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বলতে চাই, আসুন আমরা শপথ করি, আমরা নিয়াত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া এই বাকশক্তিকে খারাপ কাজে ব্যবহার করব না, এই জুবান দিয়ে ভালো কিছু বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ইমান রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয়তো এই দুই ঠোঁট ব্যবহার করে, সে তার কলম ব্যবহার করে, সে তোর কিবোর্ড ব্যবহার করে, সে মোবাইলের কিবোর্ড ব্যবহার করে, সে যেই কোনোভাবে তার মনের ভাবকে প্রকাশ করবে, ব্যক্ত করবে, সেটা হয় ভালো কিছু বলবে, আর ভালো কিছু যদি বলতে না পারে সে যেন চুপ থাকে। এই কপাল পোড়া যদি খারাপ কিছু বলে আর প্রকাশ করে আর লেখে টাইপ করে, তাহলে কিয়ামতের ময়দানে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কিছু বলতে চাও তো ভালো বলো, ভালো বলার যদি তোমার মুরদ না থাকে তো চুপ থাকো, খারাপ বলে নিজের জাহান্নাম নিশ্চিত করা যাবে। অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা আমাদের বাক শক্তির সঠিক ব্যবহার করি, আমাদের জুবানকে সংযত করি। সুবহানাল্লাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই জুবানকে সংরক্ষণ করা নিয়ে যত কথা বলা আছে আপনারা অবাক হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতো মানুষ জিহ্বাকে ইঙ্গিত করে বলছেন যে এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে নিপতিত হবে, অর্থাৎ এটার অসদ্ব্যবহার করার কারণে মানুষ জাহান্নামে নিপতিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে, মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমাদের মধ্যে কেউ যদি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটার দায়িত্ব যদি কেউ নিতে পারে এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গ দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থান এটার নিয়ন্ত্রণ করার দায়িত্ব যদি কেউ নিতে পারে যে অন্যায় কাজে ব্যবহার করবে না, এই দুটি অঙ্গের দায়িত্ব যদি নিতে পারে কেউ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমানলাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। অতএব এই মুখের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, এই জোবানের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে, এই জোবানের হেফাজত করতে হবে। এই জোবান দিয়ে গীবত করা যাবে না, এই জোবান দিয়ে গালিগালাজ করা যাবে না, এই জোবান দিয়া এই বাকশক্তি দিয়া ঝগড়া করা যাবে না, এই বাকশক্তি দিয়া কারোর পেছনে সমালোচনা করা যাবে না, এই বাকশক্তি দিয়া কারোর নামে মিথ্যা অপবাদ রটানো যাবে না, এই বাকশক্তি দিয়া কোনো অন্যায় করা যাবে না, কাউকে প্রতারিত করা যাবে না, দুই নম্বরই করা যাবে না, অতিরিক্ত প্রশংসা করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে না। এই জোবানের প্রত্যেকটা শব্দের ব্যবহারের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন, একটি শব্দের উচ্চারণেরও বিচার ছাড়া এক কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য এই জোবান দিয়ে আমরা ভালো কিছু বলবো। জোবান বলতে শুধু মুখ উদ্দেশ্য নয়, আল্লাহ তাআলা মনের ভাব ব্যক্ত করার যত ক্ষমতা দিয়েছেন সেটা কিবোর্ডে হোক, সেটা মোবাইলে হোক, সেটা আপনার কলম দ্বারায় হোক, সেটা মুখ দ্বারায় হোক, সেটা যেভাবেই হোক না কেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আল্লাহর দেওয়া এই বাকশক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। সবাই মিথ্যা কথা ছাড়বো তো ইনশাআল্লাহ, জ্ঞাতসারে কখনো মিথ্যা কথা বলবো না, গালিগালাজ করবো না, মন্দ কথা বলবো না, কটু কথা বলবো না, খারাপ কথা বলবো না, কাউর সাথে ঝগড়াঝাটি করবো না, আল্লাহর দেয়া বাকশক্তিকে ভুল কাজে খারাপ কাজে ব্যবহার করবো না, করবো না, করবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৃতীয় করণীয় বললাম ভাষার সদ্ব্যবহার করব, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। চার নম্বর এটা দিয়ে শেষ করব, চার নম্বর হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসুন আমরা ভাষার বিকৃতি পরিহার করি। ভাষার বিকৃতি, ভাষার বিকৃতি বিভিন্নভাবে হয় ভাই, আমি খুব বিস্তারিত আলোচনা যাব না সময় কম, শুধু এটুকু বলি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন সেই কথাগুলোকে বলা হয় হাদিস, তাই না? তার সে হাদিসগুলো এখনো পর্যন্ত প্রতিটি কথা লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। আমি শুরুতে বলেছিলাম পৃথিবীতে যদি কোনো মানুষ অমর থাকে, কেউ যদি অমর থাকে অর্থাৎ মরেও তথাকথিত অমর হয়, মরার পরও তাদের আলোচনা জিয়ে থাকে, তাদের আলোচনা পৃথিবী থেকে নিভে যায় না, মুছে যায় না, এরকম যদি কোনো মানুষ দেখতে চান একমাত্র একমাত্র আল্লাহর প্রতি ইমানদারেরা, আল্লাহর প্রতি যাদের ইমান নাই বেঈমান আল্লাহদ্রোহী আখিরাতের প্রতি অবিশ্বাসী, এই মানুষগুলো যত পপুলার হোক যত পাওয়ারফুল হোক হাজার হাজার বছর ধরে তাদের নাম পৃথিবীতে কখনো থাকেনি থাকবেও না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনি চিন্তা করেন, 1450 বছর আগে চলে গেছেন, কোথায় নিজের স্ত্রীর সাথে একান্তে কি কথা বলেছেন, কোথায় কোন সাহাবীর কাছে কি কথা বলেছেন, কোথায় কার দিকে তাকিয়েছেন, কতটুকু অ্যাঙ্গেলে তাকিয়েছেন, কোথায় কতটুকু কদম ফেলেছেন, কোথায় কতখানি থেকেছেন, কোথায় কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন, তার মুখনিসৃত প্রতিটা শব্দ প্রতিটা কথাকে সংরক্ষণ করা হয়েছে হাদিস শাস্ত্রের নামে, এবং সেই হাদিস শাস্ত্রকে আবার সংরক্ষণ করবার জন্য অনেকগুলো শাস্ত্রের জন্ম দিয়েছেন হাদিস বিদ্বানরা মুহাদ্দিসিনে কেরাম, রিজাল শাস্ত্র সহ অগণিত শাস্ত্র। এটা মানব ইতিহাসের বিরল ঘটনা। আরে ভাই 1450 বছর আগে তো পরের কথা, আপনার জীবিত যে সমস্ত বড় বড় পপুলার ব্যক্তি নেতা আছে এদেরও প্রত্যেক কথা লিপিবদ্ধ করা হয় না, প্রতি কথা সংরক্ষণ করা হয় না। আল্লাহর নবী আল্লাহর কাছে এত মর্যাদাবান, তার মুখ দিয়ে প্রতিটা শব্দ যা বের হয়েছে তা হাদিসের কিতাবে সংরক্ষিত আছে, এটা মিরাকল, এটা তার মুজিজা, এটা তার অলৌকিকত্ব, এটা আল্লাহর দান, এটা তার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হওয়ার প্রমাণ। ভাইরা আমার, সেই যে হাদিসগুলো আছে আপনারা অনেকে অবাক হবেন,
যারা আরবি ভাষা সম্পর্কে সামান্য ধারণা রাখেন, খুব বেশি পাণ্ডিত্য লাগবে না, আরবি ভাষা সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন, এরকম মানুষগুলো জেনে থাকবেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে একটি জায়গা পৃথিবীতে কোনো মায়ের ছেলে কোনো বাপের সন্তান দেখাইতে পারবে না, যে একটা শব্দ এখানে অনুপযুক্ত বা এই শব্দটা এখানে খাটে না তিনি ব্যবহার করেছেন, প্রতিটা শব্দ তার যথোপযুক্ত শুদ্ধতার মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ, অলঙ্কার ভাষার ব্যাকরণ ভাষার যত রকমের আপনার মাপকাঠি আছে মানদণ্ড আছে সকল মানদণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা হাদিস উত্তীর্ণ। আল্লাহর কসম, শুধুমাত্র একজন মুসলিম হিসাবে বলছি না, আরবি ভাষার একজন ছাত্র হিসাবে বলছি, আরবি ভাষা সম্পর্কে সামান্য ধারণা নিয়ে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আজ পর্যন্ত আরবি ভাষাবিদ আরবি সাহিত্যিক কেউ ব্যক্তিগতভাবে অমুসলিমও থাকতে পারে, আরবদের মধ্যে অনেক অমুসলিম আছে, তারাও পর্যন্ত আজও পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে রেফারেন্স হিসাবে উল্লেখ করে বা উল্লেখ করা হয় যে তা এই হাদিসে তিনি এই শব্দের ব্যবহার করেছেন, এটা এই শব্দের ব্যবহারের প্রমাণ। আপনারা যান ডিকশনারিগুলোতে বিভিন্ন কবিতা বিভিন্ন পংক্তি বিভিন্ন আপনার ঐতিহাসিক ভাষাবিদদের ভাষাকে রেফারেন্স হিসাবে উদাহরণ হিসাবে টানা হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা সেরকম যে তার ভাষাকে উদাহরণ হিসাবে টানা হয়, তার ভাষার মধ্যে অশুদ্ধতা অনুপযুক্ত শব্দের চয়ন বা কোন প্রকার ত্রুটি সেটা ব্যাকরণগত হোক অলঙ্কারগত হোক অন্য কোন দিক থেকে হোক গ্রামারের দিক থেকে হোক কোন দিক থেকে কোন ত্রুটি আজ পর্যন্ত পৃথিবীর কেউ আবিষ্কার করতে পারে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুদ্ধ ভাষায় কথা বলতেন, শুদ্ধ ভাষা চর্চা করতেন, ভুলভাল কথা বলতেন না, ভুলভাল ভাষা ব্যবহার করতেন না, ভাষার বিকৃতি সাধন করতেন না। ভাইরা আমার, আপনি কোরআন যদি খুলেন আপনি দেখবেন কোরআনকে তো আল্লাহ তাআলা রীতিমতো কোরআনে বহু জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের অনুরূপ এরকম অলঙ্কারে এরকম সাহিত্য মানে এরকম উন্নত সর্বদিক থেকে আরেকটা কোরআন নিয়ে আসো, আর এই কোরআনের মতো একটা ছোট সুরা নিয়ে আসো, আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছেন, আজও পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এবং মক্কার মুশরিকেরা এই কোরআনের অলঙ্কার এর সাহিত্য মান এর ভাষার যে মান সেই ব্যাপারে প্রত্যেকটা মানুষ স্বীকৃতি দিয়েছে এবং তারা এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। তুফাইল ইবনে আমর আদ-দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের মানুষ ছিলেন, মক্কা এসেছেন ওমরা করবার জন্য। তিনি যখন মক্কা এসেছেন তিনি শুনেছেন যে এখানে একজন ব্যক্তি নিজে নবী হয়েছেন সে দাবি করেছেন, তাকে তার বন্ধুরা মক্কা যারা ছিল বলেছে যে কানে তুলা বা এ জাতীয় কিছু একটা দিয়ে রাখবা যাতে করে ওই লোকটার কথা শুনতে না পারো, কারণ শুনলে তুমি কিন্তু তার অনুসারী হয়ে যাবা, লোকটার কথা জাদুর মতো কাজ করে। উনি ঠিকই তাই করলেন। এরপরে হঠাৎ মনে হলো আমি এত বড় শিক্ষিত এত বড় আরবি সাহিত্যিক আমি তা কারোর কথার দ্বারা জাদুগ্রস্ত হয়ে যাব বা আমি তার অনুভক্ত হয়ে যাব, এটা কিভাবে সম্ভব, আমি কি এত বোকা মানুষ নাকি। তিনি সরায় ফেললেন, কোরআন তার কানে ভেসে আসলো, কোনো জায়গা থেকে তেলাওয়াত হচ্ছে তিনি শুনতে পেলেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ হেদায়েত দান করলেন। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মনীষীকে এই কোরআনের ভাষা তাদেরকে কোরআনের কাছে মাথা নত করতে অর্থাৎ কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য করেছে। এই কোরআন ভাষা এবং সাহিত্য মানে অলঙ্কার মানে এই পরিমাণ উত্তীর্ণ, সেই কোরআন সর্বোচ্চ শুদ্ধ ভাষা এখানে চর্চা করা হয়েছে এবং আল্লাহ শিক্ষা দিয়েছেন। এজন্য একজন মুসলিম সবসময় সুন্দর ভাষায় কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন, ওলামা একরাম দিনের প্রচার করবেন তারা সুন্দর ভাষায় কথা বলবেন, পরিষ্কার ভাষায় কথা বলবেন, মার্জিত ভাষায় কথা বলবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কথার ভিতরে কিছুটা জড়তা ছিল, আল্লাহ তার ভাই হারুন ইসলামকে তার সাথে সঙ্গী হিসাবে দিয়েছেন কারণ তিনি তার ভাষা ছিল পরিষ্কার। অতএব শুদ্ধ ভাষা চর্চা করা সুন্দর ভাষা চর্চা করা এগুলো ইসলামের শিক্ষা। আঞ্চলিকতা এটা দূষণীয় নয়, প্রত্যেকটা অঞ্চলে মানুষকে আল্লাহ বিশেষত্ব দিয়েছেন, আপনি আঞ্চলিক ভাষা বলেন কিন্তু সেই ভাষার ক্ষেত্রেও আপনি বিকৃতি বা ইচ্ছাকৃতভাবে ভাষার বিকৃতি সাধন হতে পারে, ভাষাকে ব্যঙ্গ হতে পারে করা হতে পারে, এরকমভাবে ব্যবহার করবেন না। আমাদের দেশে আজকাল যারা তথা কথিত শিক্ষিত তাদের একটা শ্রেণী মানুষ আপনি দেখবেন যে তারা বাংলা ভাষাকে বিকৃতি করে কথা বলে, বাঁকা বাঁকা কথা বলে, বাংলিশে কথা বলে, অর্থাৎ বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ, তারা বাংরিজিতে কথা বলে, আছে না নাই। একটা হলো যে কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে এত বেশি যে সেগুলো বলতে এলে ইংরেজি চলে আসে, আমিও বলছি অবচেতন মনে আমরা বলছি, কিন্তু আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে বাংলা কথাটাকে ইংরেজি বলা, আছে না নাই। প্রায় সময় আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটু শিক্ষিত মানুষ হলে স্কুল কলেজে পড়ুয়া হলে
একটু আপনার ইংলিশ মিডিয়ামে পড়লে অথবা বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে একটু যদি ইংরেজি জানে দেখবেন বাংলা কথাই বলতেছে হঠাৎ করে ইংরেজি শুরু করে দিস আছে না নাই কোনো প্রয়োজন ছাড়া আমরা ভাষা নিয়ে এত কথা বলি পৃথিবীর কোন দেশে ভাষা নিয়ে এত কথা হয় না যত কথা এই দেশে হয় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি এবং এটি আমাদের ভাষা আন্দোলনকে ঘিরে হয় কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশে আমাদের নিজের মায়ের ভাষা চর্চার ব্যাপারে এখনো আমাদের মধ্যে প্রচন্ড রকমের হীনমন্যতা আছে এখনো অনেক হীনমন্যতা আছে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আরাবিয়ানরা মধ্যপ্রাচ্যের মানুষেরা সৌদি আরব দুবাই কাতার ইয়েমেন এই সমস্ত অঞ্চলের মানুষগুলো তারা তাদের ভাষায় কথা বলার ব্যাপারে খুবই সিরিয়াস খুবই তারা আন্তরিক খুবই তারা সচেষ্ট কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলার ব্যাপারে এত গুরুত্ব দেই না আমাদের ভাষার মধ্যে কিছু কিছু ইংরেজি ভাষা তো ঢুকে সেটা বাংলার মতো ব্যবহার হয়ে গেছে সেগুলোর কথা ভিন্ন কিন্তু এছাড়াও অপ্রয়োজনীয় ইংরেজি ভাষা দেখবেন যত্রতত্র যেখানে সেখানে আমরা হয়তো আমিও করছি অনেক ক্ষেত্রে এটা আমাদের পুরো কালচারের সমস্যা এটা আমাদের সংস্কৃতির সমস্যা আমি প্রায় বলি মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা প্রতিটা ভাষা প্রতিটা শব্দকে তাদের ভাষায় বলার চেষ্টা করে আমি কিছু উপমা দিতে চাই আপনাদেরকে আমরা বলি চেয়ার তাই না চেয়ার কি বাংলা না ইংরেজি ইংরেজি চেয়ারের বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই পারব কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষেরা চেয়ার বলে না তারাও তো ইংরেজি বলতে পারত ইংরেজদের দেশগুলো তাদের থেকে কাছে আমাদের থেকে বরং অনেক দূরে তারাও তো চেয়ার বলতে পারত তারা চেয়ার বলে না তারা বলে কুরসি আরবি আমরা বলি ট্যাবলেট ট্যাবলেট ইংরেজি না বাংলা ইংরেজি বলেন ট্যাবলেটের বাংলা কি একজন বলে ক্যাপসুল ট্যাবলেটের বাংলা হবে বড়ি এখন দোকানে গিয়ে ওষুধের দোকানে গিয়ে কেউ যদি বলে ভাই আমাকে এক পাতা ব্যথার বড়ি দিয়েন তো মনে করবে লোকটা কি মূর্খ নাকি অশিক্ষিত মানুষ বড়ি বলতেছে তা আদম জিগে আদি যুগের মানুষ হ্যাঁ ট্যাবলেট বললে না শিক্ষিত শিক্ষিত মনে হইতো তাই না নিজের ভাষায় কথা বলছে সেটা আদিম যুগের হয়ে গেছে আর আরেকজনের ভাষায় কথা বলতেছে সেটা খুব সচেতন এবং স্মার্টনেস হয়ে গেছে আধুনিকতা হয়ে গেছে তাই না আমরা ট্যাবলেট বলি ট্যাবলেটের বাংলা বড়ি বলছেন অনেকে তো জানেও না মধ্যপ্রাচ্যের মানুষেরা আরাবিয়ানরা তারা কিন্তু ট্যাবলেটকে ট্যাবলেট বলে না তাদের মধ্যে এখন অধপতন শুরু হয়েছে কিন্তু তারপরও এখনও তাদের মধ্যে ব্যাপক ব্যবহার ট্যাবলেটকে ট্যাবলেট বলে না তারা তারা বলে কি জানেন সৌদি বা মিডিল ইস্টের প্রবাসী নাই কেউ এখানে কি বলে ট্যাবলেটে হুবুব হুবুব মানে ওই যে বড়ি আর কি আরবিতে বলে আর কি তারা বুঝেন নাই কথা আমরা যে কম্পিউটার বলি কম্পিউটার কি ইংরেজি না বাংলা ইংরেজি না কম্পিউটার বাংলা কি বলে কম্পিউটার বাংলা আমরা জানি বলেন এখানে এত মানুষ কত শিক্ষিত মানুষ আছেন বলেন কত স্কুলের টিচার আছেন বলেন কম্পিউটার বাংলা কি আপনারা অবাক হবেন মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা কিন্তু কম্পিউটারকে তাদের ভাষায় বলে তাদের ভাষায় বলে তারা কিন্তু কম্পিউটার বলে খুব কম তারা বলে আল আলা আলাতুল হাসুব মানে কম্পিউটার মানে কম্পিউটারকে তাদের ভাষায় তারা অনুবাদ করে নিয়েছে আমরা বলি ফুটবল বাংলা না ইংরেজি এটা ফুট মানে পাও বল মানে গোল তো আমরা বলি ফুটবল ফুটবলের বাংলা কি পায়ের বল তো বল তো ইংরেজি বল তো ইংরেজি হয়ে গেল বলেন ফুটবলের বাংলা কি পায়ের গোল বলে তার সাথে পা গোল বললেই তো হয় হ্যাঁ বল মানে গোল আর ফুট মানে পা তাহলে দুটো মিলাইলে কি দাঁড়ায় পা গোল একবার এই প্রশ্ন আমি করছিলাম এক জায়গায় তো আমি কোনো বাংলা ভাষা পণ্ডিত না বাংলা ভাষার একেবারে সাধারণ বিষয়গুলো আমি জানি না আমি একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাস এইটুকু আমার পরিচয় কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা এত মাতৃভাষা মাতৃভাষা বলে চিৎকার করি আর এত ফুল আমরা ওই
শহীদ মিনারে ঢালি আর এত ভক্তি জাহির করি এত ভাষা ভাষা বলে চিৎকার করি অথচ আমরা নিজের ভাষা আমাদের সমাজের প্রতিটা স্তরে স্তরে মুখে মুখে আমরা সঠিকভাবে নিজের ভাষাটা পর্যন্ত চর্চা করি না আমাদের মুখে ভাষার প্রতি যত ভালোবাসা আমাদের আচরণে ততটা নাই মধ্যপ্রাচ্যের মানুষদের কথা আমি উপমা স্বরূপ এনেছি পৃথিবীতে আরো বহু জাতি আছে আমি যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলাম গিয়েছি আমি জানি সেজন্য সেটা আমি বলছি যে তারা আমাদের মতো এত ভাষা ভাষা বলে চিৎকার করে না কিন্তু তারা তাদের মায়ের ভাষায় কথা বলার গুরুত্বকে অনুধাবন করে কোনটা বেশি দরকার ভাষা ভাষা বলে চিৎকার করা দরকার নাকি মায়ের ভাষার চর্চা দরকার এই চর্চাটা তারা বেশি করে অথচ দুঃখজনক যে আমরা এটা করি না আমাদের এটা করা উচিত আমরা বলি ফুটবল তারা কিন্তু ফুটবল বলে না ফুটবল তাদের মধ্যে বলা আছে প্রচলন আছে বলা না একেবারে বললে ভুল হবে বাট তাদের মধ্যে এই ফুটবল এই যে আমি বাট বললাম ইংরেজি দেখছেন কারণ এত বেশি ব্যবহার হয় যে আমাদের এখন ওই বাংলা আর ইংরেজি মিলে মিশে একাকার হয়ে গেছে আমিও সেটা থেকে মুক্ত না তো যাই হোক তারা কিন্তু ফুটবলকে বলে কোরাতুল কদম কোরাতুল কদম কদম মানে পাও কোরা মানে গোলক তারা ওইটাকে পর্যন্ত আরবি করে নিয়েছে এবং আরবিতে বলে এই যে ফুটবল খেলা যে গোল দেয় না গোল এই গোলের বাংলা কি লক্ষ্য এখন যদি বলে যে আজকে অমুক দলের সাথে তমুক দল খেলা হয়েছে অমুক দল তিনটা লক্ষ্য পেয়েছে বলবে বাহ এটা আবার কি জিনিস তাই না আমরা ইংরেজি ছাড়া বুঝি না তাই না অথচ তারা কিন্তু গোল বলে কিন্তু গোলের পাশাপাশি বা গোলের চাইতে বেশি তারা যেটা বলে এখন যে বললাম অধপতন শুরু হয়েছে তারাও ইংরেজি অপ্রয়োজনে ব্যবহারও শুরু করে দিয়েছে তারাও আমাদের মতো বাট আমরা তাদের চাইতে বেশি অধপতিত এই জায়গাটাতে অর্থাৎ ভাষার আমাদের মাতৃভাষার প্রতি আমাদের চর্চার মধ্যে এটার প্রতি গুরুত্ব আরোপ আমরা ততটা দেই না তারা যতটা দেয় এবং তারা কিন্তু এই গোলকে বলে হদফ হদফ আরবিতে হদফ ইংরেজিতে টার্গেট বলে গোল লক্ষ্য হদফ বলে গোল বলেও চিৎকার করে তারা বাট হাদাব বলে ভাইরা আমার তো ওই যে ফুটবলে বাংলা তো হলো না আমি এক জায়গায় এরকম ফুটবলে বাংলা জিজ্ঞেস করছি আমার মসজিদে পরে এক বৃদ্ধ স্কুলের শিক্ষক ছিলেন এই যে স্কুল বলতেছি বাংলা নাই উদাহরণ দিতে পারবো যে আমরা অপ্রয়োজনে ইংরেজি শব্দের ব্যবহার করি নিজের ভাষার চর্চা করি না আমরা বলি হসপিটাল বাংলা না ইংরেজি হসপিটাল বাংলা না ইংরেজি অ্যারাবিয়ানরা কি বলে জানেন তারা বলে মুস্তাশফা ওই যে মধ্যপ্রাচ্যের লোক আছে বা আলেম আছেন মুস্তাশফা মুস্তাশফা তারা হসপিটাল খুব কম বলে মুস্তাশফাই বলে আমাদের দেশে আমরা হসপিটাল বলি আচ্ছা বলুন হসপিটালে বাংলা কি চিকিৎসালয় হ্যাঁ আর ডিসপেন্সারি ডিসপেন্সারি যে এটার বাংলা আসল বাংলা কি ঔষধালয় এখন যদি কেউ বলে যে আমার মাথা ব্যথা হয়েছে তুমি একটু ঔষধালয় গিয়ে কটা বড়ি নিয়ে আসো তো সোজা সে চলে যাবে হেকিমি দাওয়াখানায় ঠিক কিনা বলেন যদি বলে আমার মাথা ব্যথা হয়েছে কটা বড়ি নিয়ে আসো কোত্থেকে ঔষধালয় থেকে ওই যে ফার্মেসি যদি বলে যে আমার মাথা ব্যথা হয়েছে ঔষধালয় থেকে কয়টা বড়ি নিয়ে আসো তখন মনে করবে উনি বোধ হয় ওই যে হামদর্দ বা ইউনানি কোনো দাওয়াখানা টাওয়াখানা যেতে বলছে তাই না ভাইরা আমার আমি আর বাড়াতে চাই না আমি 100টা উদাহরণ এখন ইনশাআল্লাহ দিতে পারবো যে এই শব্দগুলো আমরা অপ্রয়োজনে অন্য ভাষায় ব্যবহার করছি আমরা নিজেদের ভাষায় কথা বলবো এমনকি দিন বা ইসলাম প্রচার করতে গিয়েও আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্সগুলোকে আমরা কোট করতে পারি সেগুলোকে আমরা আমাদের দলিল হিসাবে প্রমাণ হিসাবে উপস্থাপন করতে পারি কিন্তু অপ্রয়োজনে অন্য ভাষার শব্দগুলোর ব্যবহার করার কোনো মানে হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মায়ের ভাষা দিয়েছেন এটা তো আল্লাহর দান প্রত্যেকটা ভাষাই আল্লাহর সৃষ্টি তাহলে আমি এটাতে কেন কথা বলতে হীনমন্য হব সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজ যাদেরকে আমরা শিক্ষিত বলি সে শিক্ষিতদের মধ্যে মায়ের ভাষায় কথা বলতে হীনমন্যতা সবচাইতে বেশি দেখা যায় মায়ের ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি হীনমন্য ওই তথাকথিত অশিক্ষিতরা হয় না কারা হয়
তথাকথিত শিক্ষিতরা। দুই কলম বাংলা ইংরেজি শিখলে এরপরে মুখ দিয়া প্রয়োজন ছাড়াও হুদাই বেহুদাই কি বাইর হয়? ইংরেজি শব্দ বাইর হয়, বাংরেজি বাইর হয়, হ্যাঁ বাংলিশ বাইর হয়, বাংলা ইংরেজি মিক্স। আল্লাহদেরকে সবাইকে আল্লাহর দেওয়া ভাষা এটা সঠিক এবং সৎ ব্যবহার করার তৌফিক দান করুন। এগুলো কোনো জায়েজ না জায়েজের ব্যাপার না ভাইয়েরা, কিন্তু আমি শুধু দেখাবার চেষ্টা করেছি যে আমরা ভাষা ভাষা বলে যে চিৎকার করি, আমরা যে আমাদের আবেগ জাহির করি, সেটা বাস্তবতা থেকে অনেক সময় অনেক দূরে। ভাষার প্রতি আমাদের সে দায়িত্ববোধ কর্তব্যবোধ অনেক সময় থাকে না। আমি সেটি বোঝাবার চেষ্টা করেছি শুধুমাত্র। আমি এবার সামারিতে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যে মাতৃভাষা দিয়েছেন, বাকশক্তি দিয়েছেন এবং নিজের মনের ভাবকে ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন, এই জন্য প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করব। মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা এনে দিয়েছেন সে মানুষগুলোর জন্য দোয়া করব, তাদের কৃতজ্ঞতা অবদানকে স্বীকার করব, কৃতজ্ঞতা আদায় করব, সেই সাথে আল্লাহর দেওয়া ভাষা এটার সদ ব্যবহার করব, এটার অসৎ ব্যবহার করব না, মুখ দিয়ে ভাষা দিয়ে গালমন্দ করব না, আজে বাজে কথা বলবো না, ফেসবুক ইত্যাদিতে খারাপ কথা কটু কথা কটু কমেন্ট মন্তব্য কোথাও করব না, এবং সবশেষ কথা হলো ভাষার বিকৃতি সাধন করব না, সঠিক শুদ্ধ সুন্দর ভাষা ব্যবহার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।